ডক্টর তাহিন আর ডক্টর তিথির বিয়ে খেতে আমরা চলে আসছি কৃষি ইনস্টিটিউটের একটা কমিউনিটি সেন্টারে। এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখছেন, আমার ছেলে খুবই বিরক্ত, সে কোনো বিয়ে খেতে আসতে রাজি না, কারণ তার নাকি ভালো লাগে না ওই যে মোবাইল নিয়ে বসে থাকা। তো এই যে চলে আসছি আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে, যাদেরকে গ্রিন শাড়ি পরা দেখতেছেন সবই হচ্ছে বরের আত্মীয় স্বজন, আর হচ্ছে যারা সি গ্রিন টাইপের পাঞ্জাবি পরে আছে তারাও হচ্ছে কিছুটা হচ্ছে বরের ফ্রেন্ড সার্কেল, আর কিছু আত্মীয় স্বজন কাজিন সব মিক্সড আর কি। মেইনলি তাহিন হচ্ছে আমরা আগে ওদের সাথে একসাথে ছিলাম চারতলায়, আমার একটা খালা, খালার ছেলে, যে আমার মাকে দেখতে পাচ্ছেন সে খুবই বিরক্ত। তো যাই হোক, এই যে যা বলছিলাম, তাহিন হচ্ছে আমার একটা খালা, যে আগে আমাদের সাথে চিটাগাং একসাথে ছিল, চারতলায় থাকতো ওরা। তো ওরা যখন অনেক ছোট ছিল, একদমই ছোট, তখন থেকে ওদের সাথে আমাদের মানে চারতলা চিটাগাংয়ে থাকা আর কি। তো তারা দুই ভাই ছিল, তৌকি আর তাহিন, দুজনকেই বলতে গেলে ছোটোবেলা থেকে কোলে টোলে কোলে নেওয়া থেকে শুরু করে আমাদের বাসায় সবসময় ওরা 24টা ঘন্টাই থাকতো, দুই ভাই নিয়ে আসতাম ওদেরকে। ওরা এত কিউট ছিল যে ওদের বাসায় ওর মাকেই দিতে দিতাম, থাকতে রাখতে দিতাম না, আমরাই নিয়ে আসতাম। আর আজকে ওরা কত বড় হয়ে গেছে, একজন হচ্ছে পাইলট আপনার ইউএন, যে কি জানি আসলে আমি ভুলে গেছি নামটা, আর আরেকটা ভাই হচ্ছে ডাক্তার। আলহামদুলিল্লাহ আমার খালা দুজনকে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছে। তো দেখেন ওখানে গান বাজনা চলছে, নাচ গানের প্রোগ্রাম চলতেছে, সবাই নাচতেছে, খুবই এনজয় করতেছে। বিশেষ করে যে আন্টিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি খুব আমোদের, উনি এনজয় করতে খুবই পছন্দ করে, যাকেই পারে তাই তাকেই নিয়ে আসে নাচার জন্য, খুবই এনজয় করতেছে। এই আন্টিটাকে আসলে আমি চিনি নাই, চিনলে আপনাদেরকে অবশ্যই বলতাম যে আন্টিটা কে, বাট আন্টিটা খুবই মজা করতেছে। এই যে আন্টি আমার নানুকে নিয়ে আসছে, নানুর সাথে নাচতেছে, দেখতেই পাচ্ছেন আমার স্মার্ট নানু, কি স্মার্ট না, অনেক সুন্দর আমার নানু, আমার নানু উৎসাহ দিচ্ছে। তারপরে এক পর্যায়ে সে আসলে হরণ হয়ে গেছিল। এক সাইডে গান বাজনা চলতেছে, আরেক সাইডে চলতেছে আপনার নাচ গানের প্রোগ্রাম। এরা হচ্ছে তাহিনের আত্মীয় স্বজন কাজিন। যদিও কোনোবারে বর কোনার সাথে আমাদের ছবি তোলা অত হয় না, খুবই রেয়ার, আজকেও তাই হয়েছে। যে এটা হচ্ছে আমার আঙ্কেলের ফ্রেন্ড, উনি খুব সুন্দর গান গায়, গান গাচ্ছে, এটাও তাহিনের একটা কাজিন। ও হচ্ছে আরেক কাজিন, মানে সব কাজিন যে যেরকম পারতেছে সবাই প্রোগ্রাম দেখতেছে, উৎসাহ দিচ্ছে, বসে আছে। এই যে দেখতে পারতেছেন আন্টি আবার আরেকজনকে ধরে নিয়ে আসছেন সেটা নাচার জন্য, কিছুক্ষণ পরে উনি আবার আরেকজনকে আনবে নাচার জন্য, মানে প্রোগ্রাম অর্ধেকটাই উনি এভাবে নাচ গান করে সবাইকে খুবই আনন্দ দিল। বাচ্চা কাচ্চারাও খেলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আর পিছন দিক দিয়ে বর কোনে যে বসে আছে তার কোনো খবর নাই, এই যে বরকে নিয়ে আসছে নাচার জন্য, যদিও সে নাচে না, তাকে খুবই আপ্রাণ চেষ্টা করানো হচ্ছে নাচার জন্য। একটা পর্যায়ে সে কোনো রকম আন্টিকে ম্যানেজ করে চলে গেল, আপনারা দেখতেই পারতেছেন। খুব আন্টি ওর হাত টাত নাড়ায় নাড়ায় খুব নাচানোর চেষ্টা করতেছিল, বাট ও কিছুতেই নাচবে না। পরে সে একটা অজুহাত দিয়ে আসতে করে চলে গেল। এই যে দেখেন, এই যে অজুহাত দিল চলে গেল। এরা হচ্ছে বরের ফ্রেন্ডরা, এরা সবাই ডাক্তার কিন্তু, তো এরা হচ্ছে ওদের ফ্রেন্ড, ওদেরকে এনজয় মানে ওরা খুব এনজয় করতেছে। আসলে তাহিনের বিয়ে তো ওরা ফ্রেন্ড সার্কেলরা অনেক প্ল্যান করে নাচ টাচ করে একটা পারফরমেন্স করতেছে, দেখেন একটা মানে প্রোগ্রামের আয়োজন করলো ওরা, ওরা নিজেরা নিজেরা জাস্ট ওর ফ্রেন্ডদের খুশির জন্য। ওদের নাচ অনেক সুন্দর হয়েছে। সামনে খাম্বার জন্য আসলে আমি ক্লিয়ারলি ভিডিও করতে পারি নাই, এটা ভিডিও ম্যানের খাম্বা। যাই হোক, এই যে দেখেন সবাই ওদেরকে খুব উৎসাহ দিচ্ছে, এরা সব ডাক্তার কিন্তু, যারা যারা তাহিরের ফ্রেন্ড আছে। এখন বরকে নিয়ে ওরা লুঙ্গি ড্যান্স করতেছে, আমি বুঝি না লুঙ্গি ড্যান্সের মধ্যে কী আছে। এই যে দেখেন ওরা ওদের হা মানে সমস্ত শক্তি দিয়ে লুঙ্গি ড্যান্সে নাচ দিতেছে। এখন হচ্ছে বিশেষ আকর্ষণ, আপনার আমার ভাই ওর বউকে উদ্দেশ্য করে অনেক সুন্দর সুন্দর গান গিয়েছে, বাট কেন জানি কিছুতেই এই গানগুলা আমি
মানে গানগুলো শোনানো যাচ্ছে না, কারণ হচ্ছে মেইনলি আসলে আমি গানগুলো আমি নিজে রেকর্ড করতে পারি নাই, কারণ ও গান গাওয়ার আগে আমি চলে আসছি, যার কারণে একজনকে দায়িত্ব দিয়েছিলাম, ও ভিডিও করে আমাকে পাঠিয়েছে, ওর ভিডিও থেকে নেওয়া, তার জন্য আসলে গানগুলো কেন জানি ওপেন হচ্ছে না। বাট আমার ভাই অনেক সুন্দর গান গায়, আমি আগে জানতাম না যে ও এত সুন্দর গান গাইতে পারে, বাট আসলে আমি পরে ওর গান শুনে খুবই মুগ্ধ হলাম। ও ওর বউকে ডেডিকেট করে অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, দেখতেই পাচ্ছেন, তোমার জন্য নীলচে তারায়, একটু একটু আলো, তারপরে পেহেলা নেশা। তো থ্যাংক ইউ সবাইকে, কেমন লেগেছে আমার এই ভিডিও সবাই জানাবেন, থ্যাংক ইউ।